আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সোনালী ব্যাংক অফিসার ক্যাশ পরীক্ষা 2018 এর প্রশ্ন সমাধান গণিত পার্ট টুকু। প্রথম অঙ্ক শুরু হবে 25 নম্বর অঙ্ক দিয়ে। নাম্বার 35 ছিল, করিম হ্যাজ 40% মোর স্ট্যাম্পস দেন রহিম। ইফ হি গিভস 45 অফ হি স্ট্যাম্পস টু রহিম, দেন রহিম উইল হ্যাভ 10% মোর স্ট্যাম্প দেন করিম। হাউ মেনি স্ট্যাম্প ডিড করিম বিগেন উইথ, অর্থাৎ করিমের কাছে রহিমের চেয়ে 40% স্ট্যাম্প বেশি আছে, এবং সে যদি রহিমকে 45টা স্ট্যাম্প দিয়ে দেয় তাহলে সর্বশেষে দেখা যাবে রহিমের 10% স্ট্যাম্প বেশি থাকবে যা করিমের ছিল। তাহলে করিমের কতটি স্ট্যাম্প দিয়ে শুরু হয়েছিল? আমরা ধরি করিম আর রহিম, তো রহিমের স্ট্যাম্প ধরি আমরা এক্স, তাহলে করিমের যেহেতু 40% বেশি ছিল তাহলে এটা হবে 1.4x। পরবর্তীতে বলা আছে যে ইফ হি গিভস 45 অফ হি স্ট্যাম্প টু রহিম, অর্থাৎ এখান থেকে সে রহিমকে 45 স্ট্যাম্প দিয়ে দিল, তাহলে করিমের স্ট্যাম্প এটা হলো, রহিমের স্ট্যাম্প হবে এক্স প্লাস 45। রহিম উইল হ্যাভ 10% মোর স্ট্যাম্প দেন করিম, অর্থাৎ ইকুয়েশনটা যদি আমরা ডেভেলপ করি তাহলে আমরা পাবো এক্স প্লাস 45, অর্থাৎ রহিমের স্ট্যাম্প ইকুয়াল টু করিমের স্ট্যাম্প যা হবে মাইনাস 45, এটার 10% বেশি, অর্থাৎ 1.1 দ্বারা আমরা গুণ করলেই পাবো, বা এক্স প্লাস 45 ইকুয়াল টু 1.54x মাইনাস 49.5, বা 0.54x ইকুয়াল টু 94.5, বা এক্স ইকুয়াল টু 175, অর্থাৎ 175 পরিমাণ স্ট্যাম্প ছিল করিমের কাছে প্রথমে। এটি হবে ইকুয়েশনের আনসার। নেক্সট মে 36। 36-এ বলা আছে, পি অ্যান্ড কিউ স্টার্ট এ বিজনেস উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন দ্য রেশিও অফ 13:8, দেয়ার করসপন্ডিং প্রফিট আর ইন রেশিও অফ 7:5। ইফ পি ইনভেস্টেড হিজ মানি ফর 7 মান্থ, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ হুইচ এক্স ইনভেস্টেড হিজ মানি, অর্থাৎ পি এবং কিউ একটা বিজনেস স্টার্ট করে এবং তাদের ইনভেস্টমেন্টের রেশিও ছিল 13:8 এবং তাদের প্রফিটের রেশিও হচ্ছে 7:5। তো পি ইনভেস্ট করে 7 মাস, জিজ্ঞাসা করা হয়েছে কিউ কত মাস ইনভেস্ট করে। তো ধরি আমরা কিউ ইনভেস্ট করে এক্স মান্থ, তাহলে যদি আমরা দেখি 13 আর 8 হচ্ছে রেশিও, তাহলে পি এর হচ্ছে 13, তাহলে পি ইনভেস্ট করে 7 মাস আর কিউ ইনভেস্ট করে এক্স মান্থ, সেই ক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্ট পি এর ক্ষেত্রে আসবে 13:7 আর কিউ এর ক্ষেত্রে আসবে 8:x, ইকুয়াল টু হবে আমাদের প্রফিটের রেশিও হচ্ছে 7/5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 7:8x ইকুয়াল টু 13:7/5, বা এক্স ইকুয়াল টু পাবো 8 মান্থ, অর্থাৎ এক্স ইকুয়াল টু 8 মান্থ, অর্থাৎ কিউ এর ইনভেস্টমেন্ট 8 মাস করেছিল। এটি হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 37। 37-এ বলা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টিন সাম ফর 2 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম ইজ টাকা 420, হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অ্যান্ড ফর দ্য সেম টাইম, অর্থাৎ 2 বছর একটা টাকা সে ইনভেস্ট করলো 10% ইন্টারেস্ট রেটে, যেখান থেকে সে পেল 420 টাকা, এবং এখন জিজ্ঞাসা করা হয়েছে সিম্পল ইন্টারেস্টে হলে সে কত টাকা ইন্টারেস্ট পেত। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র জানি, সি ইকুয়াল টু পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার n। তো এখানে n হচ্ছে সময়, আর হচ্ছে রেট, পি হচ্ছে মূল টাকাটা। তো আমরা ধরি পি ইকুয়াল টু এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1+r হচ্ছে এখানে 10%, যেহেতু 10% সেহেতু 0.1 লেখা যায়, সময় হচ্ছে 2 বছর, এটা হবে মোট সুদ আসল। তাহলে আমরা যদি এখান থেকে শুধুমাত্র ইন্টারেস্টুক নেই, তাহলে আসল টাকা এক্স, এই এক্সটা এখান থেকে বাদ দিব, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে এক্স ইন্টু 1.1 হোল স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1.21x মাইনাস এক্স ইকুয়াল টু আসবে 0.21x। এই 0.21x হচ্ছে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা হচ্ছে 420 টাকা সমান, তাহলে 0.21x ইকুয়াল টু 420 টাকা, তাহলে এক্স ইকুয়াল টু আসবে 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে মূলধনটা আসলো আমাদের। তো এখন জিজ্ঞাসা করা হয়েছে যে সিম্পল ইন্টারেস্টে হলে ইন্টারেস্ট কত পেত। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আই ইকুয়াল টু এন পি আর আমরা জানি, তাহলে এন হচ্ছে 2, পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল 2000, ইন্টু আর হচ্ছে এখানে 10%, তাহলে 10%কে 0.1 লেখা যায়, এটা করলে আমরা পাবো 400 টাকা, অর্থাৎ 400 টাকা হবে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ এটাই হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক 38। 38-এ বলা আছে, রিভা লিভস হোম ফর
stadium which is 12 km from his house. After the stadium he goes to his club which is 7 km from his stadium. If his house, stadium and club all fall in a time, then what is the minimum distance he has to travel to go back home? অর্থাৎ এখানে যদি তার হোম হয় তাহলে বলা আছে 12 কিলোমিটার দূরে স্টেডিয়ামে গেল আর তারপর সে 7 কিলোমিটার দূরে ক্লাবে গেল তাহলে ক্লাব হবে এদিকে অর্থাৎ একবার এদিকে গেল তারপর আবার সে ফিরে আসলো 7 কিলোমিটার তাহলে 12 কিলোমিটার গেল 7 কিলোমিটার ফিরে আসলো তাহলে এখান থেকে তার হোম এর ডিসটেন্স হবে তাহলে 5 অর্থাৎ 12 - 7 = 5 কিলোমিটার এই 5 কিলোমিটার হবে ইকুয়েশনের आंसर তারপর অঙ্ক 39 39 এ বলা আছে ইফ এ ম্যান সাইকেলস এট 10 কিলোমিটার পার আওয়ার দেন হি অ্যারাইভস এট এ সার্টেন প্লেস এট 1 পিএম ইফ হি সাইকেলস এট 15 কিলোমিটার পার আওয়ার হি অ্যারাইভ এট সেম প্লেস এট 11 এম এট হোয়াট স্পিড মাস্ট টু সাইকেলস টু গেট দেয়ার এট নোন অর্থাৎ 10 কিলোমিটার পার বেগে গেলে একটা জায়গায় পৌঁছায় সে একটা সময় এবং 15 কিলোমিটার পার আওয়ারে গেলে সে পৌঁছায় 11টার সময় এখন জিজ্ঞাসা করা হয়েছে কি স্পিডে গেলে সে দুপুর 12টার সময় পৌঁছাতো অর্থাৎ এট নোন মানে দুপুর 12টা তো আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম এখানে প্রথমে স্পিড দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার এটা হবে ডিস্টেন্স বাই টাইম বা ডিস্টেন্স ইকুয়াল টু 10 টি লিখতে পারি আবার আরেকটা ডিস্টেন্স বাই টাইম এখানে আছে হচ্ছে 11টা অর্থাৎ আগে যদি টাইম 10 হতো টি হতো তাহলে এখন সেখান থেকে সময় লাগবে 2 ঘন্টা কম সেক্ষেত্রে এটা হবে 15 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু ডিস্টেন্স হবে ডি আর এটা হবে টি মাইনাস 2 তো এটা যদি আমরা করি তাহলে পাবো ডি ইকুয়াল টু 15 ইনটু টি মাইনাস 2 তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান সেক্ষেত্রে আমরা লিখতে পারি 15 ইনটু টি মাইনাস 2 ইকুয়াল টু 10 টি বা এখান থেকে টি এর ভ্যালু আসবে 6 অর্থাৎ সময় লাগবে হচ্ছে 6 আওয়ার্স এখন আমাদের জানতে চাওয়া হয়েছে দুপুর 12টার মধ্যে পৌঁছাতে তার কত সময় লাগবে সেই ক্ষেত্রে আমাদের আসবে ডি বাই টি মাইনাস 1 তো ডি ইকুয়াল টু আমরা 10 টি লিখতে পারি আর টি মাইনাস 1 এখানে 10 টি এর মান হচ্ছে 6 আর এখানে 6 মাইনাস 1 নিচে বসালে আমরা পাবো হচ্ছে 60 বাই 5 ইকুয়াল টু 12 অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ প্রয়োজন হবে 12 কিলোমিটার পার আওয়ার হবে ইকুয়েশনের आंसर তারপর অঙ্ক নাম্বার 40 নাম্বার 40 একটা অর্থাৎ মান বের করতে হবে মাইনাস রুট টু মাইনাস রুট এক এইট ইন্টু টু রুট টু প্লাস রুট এইট তো এটা ক্যালকুলেট করলে আপনারা নিজেরা করে নেবেন সেই ক্ষেত্রে এটা আসবে মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস টু ইন্টু ফোর মাইনাস এইট একসময় আসবে এটা তারপরে আসবে এটা মাইনাস এইট আসবে ইকুয়াল টু এইট অর্থাৎ এইট হবে একুশের আনসার ক্যালকুলেশনটা আপনারা নর্মালি গুণ করে নেবেন তাহলেই হবে এখানে সূত্রের কোনো কার্যক্রম নেই তারপর অঙ্ক 41 41 এ বলা আছে থ্রি মেজারিং রডস আর 64 সেন্টিমিটার 80 সেন্টিমিটার 96 সেন্টিমিটার ইন লেংথ হোয়াট ইজ দ্য লিস্ট লেংথ অফ দ্য ক্লথ দ্যাট ক্যান বি মেজার্ড এক্স্যাক্টলি নাম্বার অফ টাইম ইউজিং এনি ওয়ান অফ দ্য রডস অর্থাৎ 64 সেন্টিমিটার 60 সেন্টিমিটার এবং 96 সেন্টিমিটার লম্বা তিনটে রড রয়েছে এটা দিয়ে সর্বোচ্চ কত মাপের কাপড় মাপা যাবে যেটা দিয়ে কোনো ফ্র্যাকশন আসবে না সেক্ষেত্রে আমরা এটা লস্কর করলেই হবে 64 80 96 এটা যদি আমরা লস্কর করি টু দিয়ে করি 32 40 48 আবার টু দিয়ে করলে 16 20 24 টু দিয়ে করলে 8 10 12 আবার টু দিয়ে করলে 4 5 6 আবার 2 দিয়ে করলে 2 5 3 তো এগুলি সব আমরা গুণ করব গুণ করলে আমরা পাবো হচ্ছে 960 অর্থাৎ 906 সেন্টিমিটার যেহেতু অপশনে আমাদের 960 সেন্টিমিটার নেই সেই ক্ষেত্রে এটাকে 9.6 মিটার লেখা যায় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে 9.60 বা 9.6 মিটার এটি হবে ইকুয়েশনের অ্যান্সার তারপর অঙ্ক নাম্বার 42 নাম্বার 42 তে বলা আছে এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই এ ট্যাপ ইন 20 মিনিটস অ্যান্ড বাই আনাদার ট্যাপ ইন 60 মিনিটস বোথ দ্য ট্যাপস আর কিপ ওপেন ফর 10 মিনিটস অ্যান্ড দেন দ্য ফার্স্ট ট্যাপ ইজ শাট ডাউন আফটার দিস দ্য ট্যাঙ্ক উইল বি কমপ্লিটলি ফিল্ড ইন হোয়াট মিনিট অর্থাৎ বলা আছে 20 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ হয় একটা ট্যাপ দিয়ে আর একটা ট্যাপ দিয়ে পূর্ণ হতে 60 মিনিট সময় লাগে সেই ক্ষেত্রে যদি দুইটাই ওপেন করে রাখা হয় 10 মিনিট তারপরে ফার্স্টের ট্যাপ বন্ধ করে দেওয়া হয় তাহলে ট্যাপটি
কমপ্লিট হইতে কত সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম ট্যাবটা চিন্তা করি, ফার্স্ট ট্যাব সময় লাগে হচ্ছে 20 মিনিট, আর সেকেন্ড ট্যাবের সময় লাগে হচ্ছে 60 মিনিট। তো তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1 মিনিটে প্রথম ট্যাব দিয়ে হবে 1/20, আর 1 মিনিটে দ্বিতীয় ট্যাব দিয়ে হবে 1/60। তাহলে তারা যদি দুইজন একত্রে খোলা থাকে তাহলে কিভাবে পূর্ণ হবে? 1/20/1/60, এটা করলে পাবো 60 3+1=4/60=1/15 পাওয়া যাবে। 1/15 অংশ পূর্ণ হবে হচ্ছে 1 মিনিটে, দুইটা যদি খোলা থাকে। এখন আমাদের বলছে 10 মিনিট খোলা থাকবে, তাহলে 1/15×10=2/3, এত অংশ পূর্ণ হবে। তাহলে খালি থাকবে কতটুকু? খালি থাকবে হচ্ছে আমাদের 1-2/3=1/3 অংশ খালি থাকবে। এখন এটা কার দ্বারা পূর্ণ করতে হবে? এটা পূর্ণ করতে হবে আমাদের দ্বিতীয় ট্যাব অর্থাৎ বি দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে সম্পূর্ণ ট্যাব পূর্ণ হতে বি দ্বারা সময় লাগে হচ্ছে 60 মিনিট। তাহলে 1/3 পূর্ণ হতে সময় লাগবে, কম সময় লাগবে, 60×1/3=20 মিনিট। এই 20 মিনিট সময় লাগবে হচ্ছে বাকিটুকু পূর্ণ করতে, অর্থাৎ 20 মিনিট হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক 43 তে বলা আছে বক্স কন্টেন্স 20 ইলেকট্রিক বাল্বস, আউট অফ হুইচ 4 আর ডিফেক্টিভ, 2 বাল্বস আর চোজেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য বক্স, দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ইজ ডিফেক্টিভ। অর্থাৎ 20টা বাল্ব রয়েছে, তার মধ্যে 4টা ডিফেক্টিভ, 2টা বাল্ব সিলেক্ট করতে হবে, তাদের মধ্যে কমপক্ষে 1টা অবশ্যই ডিফেক্টিভ থাকতে হবে, অর্থাৎ ডিফেক্টিভ না থাকলে হবে না। তো আমরা অঙ্কটা উল্টোভাবে করবো, ডিফেক্টিভ না থাকলে যেসব প্রবাবিলিটি আছে সেটাকে আমরা 1 থেকে বিয়োগ করবো। তো ডিফেক্টিভ বাল্ব, টোটাল বাল্ব হচ্ছে 20টা, তার মধ্যে ডিফেক্টিভ হচ্ছে 4টা, ডিফেক্টিভ ছাড়া থাকছে হচ্ছে 16টা। তাহলে 16 কম্বিনেশান, 2টা বাল্ব আমরা সিলেক্ট করবো, 16টা থেকে 2টা, আর 20 কম্বিনেশান 2, এটা যদি আমরা করি তাহলে পাবো 12/19। 12/19 হচ্ছে ডিফেক্টিভ বাল্ব না পাওয়ার পসিবিলিটি। তাহলে 1-12/19 যদি আমরা করি তাহলে পাবো 7/19। 7/19 হবে ডিফেক্টিভ বাল্ব পাওয়ার সম্ভাবনা বের হলো এখানে, যেহেতু কমপক্ষে 1টা বলা হয়েছে, এটাই হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 44 দেওয়া আছে দেয়ার ইজ এ রেক্টেঙ্গুলার পার্কিং লট উইথ এ লেন্থ 2x অ্যান্ড উইথ অফ x, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য পার্কিং লট টু দ্য এরিয়া অফ দ্য পার্কিং লট। অর্থাৎ পার্কিং লটের এরিয়া এবং পেরিমিটারের মধ্যে যে রেশিওটা হবে সেটা বের করতে বলা হয়েছে। তো দেওয়া আছে লেন্থ হলো 2x আর উইথ হচ্ছে x, তাহলে পেরিমিটার হবে কত? পেরিমিটার হবে 2x+x×2=6x, আর এটার এরিয়া কত হবে? এরিয়া হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ =2x×x=2x2। এখন বলা হয়েছে তার রেশিও বের করতে, পেরিমিটারটা আগে থাকবে যেহেতু পেরিমিটার আগে উল্লেখ করা আছে প্রশ্নে, 2x² = 3:x কাটাকাটি করলে, তো এটাকে লেখা যায় 3/x, অর্থাৎ 3/x হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 45 এ বলা আছে দ্য রেশিও অফ ইনকাম অফ এ টু দ্যাট অফ বি ইজ 7:5, অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ এ টু দ্যাট অফ বি ইজ 3:2, ইফ এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইচ সেভস টাকা 500, ফাইন্ড দ্য ইনকাম অফ এ। অর্থাৎ এ এবং বি ইনকামের রেশিও হচ্ছে 7:5 এবং তাদের খরচের রেশিও হচ্ছে 3:2, তো দুইজনেরই সেভিংস হচ্ছে 500 টাকা, তাহলে এ এর ইনকাম বের করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিই এ এবং বি, যেহেতু তাদের রেশিও হচ্ছে 7:5 ইনকামের, তাহলে এটা ধরি 7x ইনকাম, বি এর 7x হবে ইনকাম হবে 5x, আর এ এর এক্সপেন্ডিচার ধরে নেই 3y, আর বি এর এক্সপেন্ডিচার ধরে নেই 2y। তাহলে এখানে 7x-3y=500 টাকা, কারণ এর ইনকাম এবং এক্সপেন্ডিচারের ডিফারেন্স। এই সময়কালকে 2 দ্বারা গুণ করলে আমরা পাই 14x-6y=1000। আরেকটি ইকুয়েশন গ্রো করতে পারি 4x-2y=500, এই ইকুয়েশনটাকে আমরা 3 দ্বারা গুণ দিব, তাহলে পাবো 15x-6y=1500। তাহলে দুইটি ইকুয়েশন হলো আমাদের। এখন এই এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা আমরা বিয়োগ করব, তাহলে 14x-6y=1000 বা x=500, অর্থাৎ x এর ভ্যালু আসলো 500। তো এখন জিজ্ঞাসা করা হয়েছে এর ইনকাম কত, তো এর ইনকাম হচ্ছে 7x
তাহলে 7 × 500 ইকুয়াল টু 3500, অর্থাৎ 3500 হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 46 এ বলা আছে অ্যান এমটি বাকেট বিং ফিল্ড উইথ দ্য পেইন্ট অ্যাট কনস্ট্যান্ট রেট টেক 6 মিনিটস টু বি ফিল্ড টু 7/10 অফ ইটস ক্যাপাসিটি, হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু ফিল দ্য বাকেট ইন ফুল ক্যাপাসিটি, অর্থাৎ 6 মিনিট সময় লাগে হচ্ছে 7/10 ফিল আপ হতে, এখন ফুল ক্যাপাসিটি ফিল আপ হতে বাকি কত সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারি 7/10 ফিল আপ হয় 6 মিনিটে, তাহলে সম্পূর্ণটা ফিল আপ হবে 10/7 × 6 ইকুয়াল টু 60/7 মিনিটে এটা ফিল আপ হবে, ফুল অংশ ফিল আপ হবে। তো 6 মিনিট তো আগেই ছিল, এখন অতিরিক্ত কত সময় লাগবে সেটা বের করতে আমরা 60/7 − 6 এটা যদি করি তাহলে আমরা পাবো 7/60 − 42 ইকুয়াল টু পাবো 18/7, অর্থাৎ 18/7 মিনিট হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 47 এ বলা আছে ইন ডিস্ট্রিবিউটিং মিল্ক অ্যাট এ সামার ক্যাম্প ইট ইজ ফাউন্ড দ্যাট এ কার্ট অফ মিল্ক উইল ফিল আইদার 3 large glass tumblers অর 5 small glass tumblers, হাউ মেনি স্মল গ্লাস টাম্বলার্স ক্যান বি ফিল্ড উইথ 1 large glass tumbler। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লাগে হচ্ছে 3টা large glass আর লাগে হচ্ছে 5টা small glass, তো সেই ক্ষেত্রে আমরা 5কে 3 দ্বারা ভাগ করলেই পেয়ে যাব, অর্থাৎ 5/3 হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 48 এ বলা আছে ব্যাঙ্ক অফার্স 5% ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এ কাস্টমার ডিপোজিটেড টাকা 1600 ইচ January 1 অ্যান্ড 1 July অফ এ ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য অ্যামাউন্ট উইল হ্যাভ গেইনড বাই দ্য ওয়ে অফ ইন্টারেস্ট ইজ, অর্থাৎ ইন্টারেস্টে সে কত টাকা ইনকাম করলো সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা টাকা ইউজ হয়েছে 1600 টাকা, যেহেতু 2 বার সে ইনভেস্ট করেছে সেহেতু 1600 টাকা একবার ইউজ হবে 6 মাস, আবার ইউজ হবে 1 বছর, সেই ক্ষেত্রে অঙ্কটা হবে আমরা জানি C = P × 1 + 1 + R⁴ n, এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র। সেই ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি 1600 × 1 + যেহেতু 5% ইন্টারেস্ট এবং 6 মাস পরপর ইন্টারেস্ট দিতে হয়, তাহলে 5/2 × 100² অর্থাৎ 2 বার দিতে হবে, 2 বছর না কিন্তু এটা 2 বার, আর এটা হচ্ছে 1600 × 1 + 5/2 × 100, এইখানে কিছুই হবে না কারণ হচ্ছে এটা 6 মাসের ইন্টারেস্ট আমরা হিসাব করছি। সেক্ষেত্রে 1600 × 41/40 × 41/40 + 1600 × 41/40, এটা যদি আমরা ক্যালকুলেট করি 1600 যদি আমরা কমন নেই 41/40 × 41/40 + 1 = 1600 41 × 81 / 40 × 40, কাটাকাটি করলে পাবো আমরা 3321। তো 3321 যেটা আসছে সেটা হচ্ছে আমাদের মূলধন সহ ইন্টারেস্টটা, তো আমাদের জানতে চাওয়া হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে 3321 থেকে আমরা বিয়োগ করব 1600, 2 বার যেহেতু হিসাব করা হয়েছে সেহেতু বিয়োগ করতে হবে 1600 দ্বিগুণ অর্থাৎ 3200, এটা বিয়োগ করলে পাবো আমরা 121 টাকা, এই 121 টাকা হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 49 এ বলা আছে এ বক্স ইজ মেড ইন ফর্ম অফ এ কিউব ইফ এ সেকেন্ড কিউব বক্স হ্যাজ ইনসাইড ডাইমেনশন 3 times দোজ অফ দ্য ফার্স্ট বক্স, হাউ মেনি টাইমস অ্যাজ মাচ ডাজ সেকেন্ড বক্স কন্টেন্স, অর্থাৎ বলা আছে 2টা বক্স রয়েছে ফার্স্ট বক্স এবং সেকেন্ড বক্স, প্রথম বক্সের যে ডাইমেনশন সেটা হচ্ছে দ্বিতীয় বক্সের ডাইমেনশন হবে প্রথম বক্সের ডাইমেনশনের 3 গুণ, সেই ক্ষেত্রে ডাইমেনশন যদি 1 করে হয় যেহেতু এটা কিউব প্রত্যেকটা সমান হবে আর ওটা হবে 3a, তো এটার আয়তন হবে 1 কিউব আর এটা হবে 3a কিউব, এটা করলে আমরা পাবো 1 কিউব আর এটা পাবো 27a কিউব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 27 গুণ, অর্থাৎ 27 হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 50 নম্বরে বলা আছে এ ক্যান ডু এ জব ইন 24 ডেজ, বি ইন 9 ডেজ অ্যান্ড সি ইন 12 ডেজ, বি অ্যান্ড সি টুগেদার স্টার্ট দ্য ওয়ার্ক লিভ আফটার 3 ডেজ, হাউ মাচ টাইম উইল ইট টেক বাই এ টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক,
অর্থাৎ এ একটা কাজ করতে সময় লাগে হচ্ছে 24 ডেজ, বি এর কাজ করতে সময় লাগে 9 ডেজ, সি এর কাজ করতে সময় লাগে 12 ডেজ। তাহলে এক এক দিনে তারা কতটুকু করতে পারে? এ করতে পারে 1/24, বি করতে পারবে 1/9, সি করতে পারবে 1/12। এখন বলা আছে বি এবং সি একসাথে কাজ করছে 3 দিন। 1/9 প্লাস 1/12 অর্থাৎ বি এবং সি একদিনে কতটুকু করতে পারে সেটা আমরা দেখব। এটা করলে পাবো 36, 4+3 এটা পাবো 7/36। এটা করতে পারে হচ্ছে একদিনে। তো আমাদের বলেছে 3 দিন কাজ করবে বি এবং সি, ইনটু 3 দিয়ে দিলে 3 দিনেরটা বের হয়ে যাবে ইকুয়াল টু 7/12। তাহলে এই কাজটুকু সম্পন্ন হলো 3 দিনে। এখন বাকি কাজ রয়েছে কতটুকু সেটা দেখব। 1-7/12 ইকুয়াল টু 5/12 হচ্ছে বাকি কাজ, এই কাজটুকু বাকি থাকলো। এই কাজটুকু করতে হবে কার? এই কাজটুকু করতে হবে এর। তো এ সম্পূর্ণ কাজ করে হচ্ছে 24 দিনে। তাহলে 5/12 অংশ কাজ করবে, 5/12 ইন্টু 24 ইকুয়াল টু কাটাকাটি করলে পাবো হচ্ছে 10 দিনে, অর্থাৎ 10 দিন সময় লাগবে তার। এই 10 দিন হবে এই কোশ্চেনের আনসার। অঙ্ক 51 এ বলা আছে এ গ্রুপ অফ 15, 7 ক্যান স্পিক স্প্যানিশ, 8 ক্যান স্পিক ফ্রেঞ্চ অ্যান্ড 3 ক্যান স্পিক নাইদার, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গ্রুপ ক্যান স্পিক বোথ ফ্রেঞ্চ অর স্প্যানিশ। এটা একটু ব্যঞ্জিত্রের মাধ্যমে করি তাহলে খুব দ্রুত হবে। তো আমরা ধরে নিই এটা হচ্ছে ফ্রেঞ্চ, এটা হচ্ছে স্প্যানিশ। তো টোটাল লোক সংখ্যা হচ্ছে 15 জন, তার মধ্যে 7 জন স্প্যানিশ স্পিক করতে পারে, ধরি কমন স্পিক করতে পারে এক্স, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে 7-x। আর ফ্রেঞ্চেরটা বলা আছে 8 জন, তাহলে 8-x। এটা হবে আমাদের ব্যঞ্জিত্র করলে। আর কোনোটাই বলতে পারে না 3 জন, অর্থাৎ এটা যদি একটা বক্সের মধ্যে নেই, টোটাল 15 জন থাকে, তাহলে 3 জন পড়বে এইখানে, অর্থাৎ কোনোটাই বলতে পারে না। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 15 জন, 15 থেকে 3 গেলে থাকে হচ্ছে 12, অর্থাৎ 12 জন আছে এই বৃত্তের ভিতরে। তাহলে 8-x + x + 7-x ইকুয়াল টু 12। এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে পাবেন x ইকুয়াল টু 3, অর্থাৎ 3 জন ফ্রেঞ্চ এবং স্প্যানিশ দুই ভাষায় কথা বলতে পারে। এটাই হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক 52 তে বলা আছে এ বি এন্ড সি এন্টার ইন্টু পার্টনারশিপ বাই মেকিং ইনভেস্টমেন্ট ইন দ্য রেশিও অফ 3:5:7। আফটার এ ইয়ার সি ইনভেস্ট অ্যানাদার টাকা 3,37,600, হোয়াইল এ উইথড্রো টাকা 45,600। দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট দেন চেঞ্জেস টু 24:59:67। হাউ মাচ ডাস এ ইনিশিয়ালি ইনভেস্টেড, অর্থাৎ এ বি সি ইনভেস্টমেন্ট করলো 3:5:7 অনুপাতে, এবং এক বছর পরে সি আরও যোগ করলো 3,37,600 টাকা, এবং এ সেখান থেকে 45,600 টাকা নিয়ে গেলো। তাহলে তাদের ইনভেস্টমেন্টের রেশিওটা দাঁড়ালো হচ্ছে 24:59:67। এখন বলা হয়েছে এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল। তো আমরা দেখি এ বি সি তাদের রেশিওটা ছিল 3:5:7। তো ধরে নিই অনুপাতে সাধারণ রাশি এক্স, তাহলে 3x লেখা যায় 5x:7x। তো এখন বলা হচ্ছে এ 45,600 টাকা নিয়ে গেল বি কোনো কিছু করেনি, সি 7x + 3,37,600 টাকা অ্যাড করলো, এইটা সমান সমান আসছে 24:59:67। তো এখান থেকে যদি আমরা প্রথম আর দ্বিতীয়টা নেই তাহলে পাবো 3x-4,5,600/5k ইকুয়াল টু 24/59। এখান থেকে আমরা কে এর মান বের করবো, কে ইকুয়াল টু আসবে 4,7,200। তো এখন বলছে যে এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, এ ইকুয়াল টু হচ্ছে 3x, তাহলে 3:4,7,200 ইকুয়াল টু আসবে 1,4,1,600, অর্থাৎ 1,41,600 টাকা হবে এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটাই হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক 53 তে বলা আছে রেক্টেঙ্গুলার ফিশ ট্যাঙ্ক 25m/9m হ্যাজ ওয়াটার ইন ইট টু এ লেভেল অফ 2m, দিস ওয়াটার ইজ কেয়ারফুল্লি পোর্ড ইন টু এ সিলিন্ড্রিক্যাল কন্টেইনার উইথ ডায়ামিটার অফ 10m, হাউ হাই উইল দ্য ওয়াটার রিচ ইন দ্য সিলিন্ড্রিক্যাল কন্টেইনার। অর্থাৎ একটা ফিশ ট্যাঙ্ক ছিল 25m/9m এবং হাইট ছিল
2 মিটার এবং এই পরিমাণ পানি ছিল সেই পানিকে আবার একটা সিলিন্ডার আকৃতির কন্টেনারে ঢোকাতে হবে যেটার ব্যাস হচ্ছে 10 মিটার তাহলে সিলিন্ডারের কতটুকু উপর পর্যন্ত পানি উঠবে অর্থাৎ হাইট কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে তো আমরা আগে বের করে নেই এই ফিশ ট্যাঙ্কে কতটুকু পানি রয়েছে 25 ইনটু 9 ইনটু 2 এটা করলে পাবো 450 মিটার কিউব পানি রয়েছে এই পানিটুকু আবার আমরা সিলিন্ডার আকৃতির এতে প্রবেশ করাতে হবে তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ এখানে ডায়ামিটার দেওয়া আছে 10 তাহলে রেডিয়াস হবে হচ্ছে 5 তাহলে এটা হচ্ছে পাই 5 স্কয়ার এইচ ইকুয়াল টু হবে 450 বা এইচ ইকুয়াল টু হবে 450 বাই 25 পাই কাটাকাটি করলে পাবো আমরা 18 বাই পাই অর্থাৎ 18 বাই পাই হবে এটার হাইট অর্থাৎ 18 বাই পাই মিটার এটা হবে ইকুয়েশনের আনসার তারপর অঙ্ক 54 এ দেওয়া আছে এট এ সিম্পোসিজম 20% আর প্রফেসর আর সাইকোলজি 60% আর বায়োলজিস্ট অ্যান্ড দ্য রিমেইনিং 12 প্রফেসরস আর কেমিস্ট ইফ 20 অফ দ্য প্রফেসরস ওয়ার গ্লাসেস হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রফেসর ডু নট ওয়ার গ্লাস অর্থাৎ সিম্পোসিজমের মধ্যে 20% প্রফেসর সাইকোলজিস্টের ছিল 60% ছিল বায়োলজিস্ট এবং বাকি 12 জন প্রফেসর ছিল কেমিস্ট তো তার মধ্যে 20 জন প্রফেসর গ্লাস পরে কতজন কত পার্সেন্ট প্রফেসর গ্লাস পরে না সেটা জানতে চাওয়া হয়েছে 20% প্লাস 60% মিলে হয় 80% 80%-এর পরে রিমেইনিং থাকে 20% 20% হচ্ছে কেমিস্ট কেমিস্ট 20%-এর সমান হচ্ছে 12 জন তাহলে টোটাল 100%-এর সমান হবে আমাদের 60 জন এই 60 জন টোটাল আমার এখানকার প্রফেসর অ্যাটেন্ড করলো তো 60 জনের মধ্যে আমাদের চশমা পরে 20 জন তাহলে পরে না হচ্ছে 40 জন 40 জন তাহলে কত পার্সেন্ট হবে আমাদের 40/60×100 অর্থাৎ টোটাল ছিল 60 জন আর 40 জন চশমা পরে না সেই ক্ষেত্রে এটা করলে আমরা পাবো 66 সমস্ত 1/3% অর্থাৎ 66.33% হবে ইকুয়েশনের তারপর অঙ্ক নাম্বার 55 নাম্বার 55-এ বলা আছে ইন এ ডিপার্টমেন্ট 3/5 অফ দ্য ওয়ার্কার্স আর ম্যান অ্যান্ড দ্য রেস্ট আর ওম্যান ইফ 1/2 অফ দ্য ম্যান অ্যান্ড 3/7 অফ দ্য ওম্যান ইন দ্য ডিপার্টমেন্ট আর ওভার 35 হোয়াট ফ্যাক্টর অফ অল দ্য ওয়ার্কার্স ইন দেয়ার ডিপার্টমেন্ট আর ওভার 35 অর্থাৎ বলা আছে ম্যান রয়েছে আমার 3/5 তাহলে রেস্ট বাকিগুলো হচ্ছে ওম্যান ওম্যান হবে তাহলে 2/5 এখন বলা হচ্ছে যে হাফ অফ দ্য ম্যান হচ্ছে 3/5×1/2 এইটার ইকুয়াল টু আসবে হচ্ছে 3/10 আর বলছে 3/7 অফ দ্য ওমেন অর্থাৎ 2/5×3/7 এটা আসবে 35/6 দুজনের এজ হচ্ছে 25-এর উপরে তাহলে টোটাল কত হয় আমরা দেখব টোটাল আমরা যদি এখানে লসাগু করে বের করতে যাই আমরা পাবো 70 আর এটা পাবো 21+12 ইকুয়াল টু হচ্ছে 33/70 এই 33/70 হচ্ছে টোটাল 33/70 হচ্ছে 35 অফ এজের উপরে সেই ক্ষেত্রে আনসার হবে 33/70 অঙ্ক 56-এ বলা আছে দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ টু পার্টনার পি অ্যান্ড কিউ ইজ 7:5 অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিট ইজ 7:10 ইফ পি ইনভেস্টেড দ্য মানি ফর 5 মান্থস ফর হাউ মাচ টাইম ডিড কিউ ইনভেস্টেড দ্য মানি এখানে প্রশ্নের মধ্যে 5 মান্থসটা উল্লেখ ছিল না প্রশ্ন যদি ঠিক থাকতো তাহলে 5 মান্থস উল্লেখ থাকতো তো 5 মান্থস ধরেই আমরা অঙ্কটা করছি সেই ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 5/5 আর প্রফিট হচ্ছে 7/10 তো যেহেতু পি 5 মাস ইনভেস্ট করলো সেহেতু আমরা 5 দিয়ে গুণ করব এবং কিউ এর ক্ষেত্রে আমরা ধরে নিব এক্স মাস সে ইনভেস্ট করলো তাহলে আমরা এক্স দিয়ে গুণ করব অর্থাৎ কিউ এক্স মান্থ ইনভেস্ট করলো এটা আমরা ধরে নিব তো এটা আমরা করলে কাটাকাটি করলে পাওয়া যাবে এক্স ইকুয়াল টু 10 অর্থাৎ কিউ 10 মাস টাকাটা ইনভেস্ট করলো এটাই হবে এই কোশ্চেনের আনসার তারপর অঙ্ক 57-এ বলা আছে এ ক্লক স্ট্রাইকস ওয়ান্স অ্যাট 1 o'clock টুয়াইস অ্যাট 2 o'clock থ্রাইস অ্যাট 3 o'clock অ্যান্ড সো অন হাউ মেনি টাইমস উইল ইট স্ট্রাইক ইন 24 আওয়ার অর্থাৎ একটা বাজলে
एक बार स्ट्राइक करे दुईटा बजले दुई बार स्ट्राइक करे तीनटा बजले तीन बार स्ट्राइक करे এইভাবে 24 ঘন্টায় কয়বার স্ট্রাইক করবে তো ঘড়ি আমরা জানি একটা বাজলে দুইটা বাজলে তিনটা বাজলে এভাবে করতে করতে 12টা বাজার পরে আবার একটা দিয়ে শুরু হবে সেই ক্ষেত্রে প্রথমটাতে একবার স্ট্রাইক করবে দ্বিতীয় দুইটা যখন বাজবে দুইবার স্ট্রাইক করবে তিনটা বাজলে তিনবার চারটা বাজলে চারবার স্ট্রাইক করবে 12টা বাজলে 12বার স্ট্রাইক করবে আবার সে একবার থেকে শুরু হবে সেই ক্ষেত্রে আমরা যদি এগুলো যোগ করি তাহলে পাবো এবং এটা দুই দিয়ে গুণ করতে হবে কারণ 12 এর পরে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হবে কারণ 24 ঘন্টার হিসাব বলা হয়েছে সেই ক্ষেত্রে এটাকে দুই দ্বারা গুণ করব তো এটা যদি আমরা করি তাহলে পাবো n ইনটু n প্লাস 1 বাই 2 আর এই 2টা হচ্ছে এই 2 তাহলে আমরা পাবো 12 ইনটু 12 প্লাস 1 ইকুয়াল টু 12 ইনটু 11 ইকুয়াল টু আসবে 156 অর্থাৎ 150 বার গোলটা স্ট্রাইক করবে এটাই হবে 21 এর আনসার অঙ্ক 58 এ বলা আছে দ্য প্যারামিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 26 সেন্টিমিটার দ্য রেক্ট্যাঙ্গেল ইজ কভার টু এ স্কোয়ার বাই ট্রিপলিং দ্য উইথ অ্যান্ড টেকিং এ কোয়ার্টার অফ দ্য লেন্থ হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ দ্য রিজাল্টিং স্কোয়ার দ্য পেরিমিটার অফ রেক্টেঙ্গেল অর্থাৎ একটা রেক্টেঙ্গেলের পরিসীমা দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং তাকে যদি একটা স্কোয়ারে কনভার্ট করা হয় স্কোয়ারে কনভার্ট করতে গেলে রেক্টেঙ্গেলের উইথটা ট্রিপল করতে হয় এবং লেংথটা 1/4 করতে হয় তাহলে যে স্কোয়ারটা বের হবে সেটার ক্ষেত্রফল কত তো যেহেতু রেক্টেঙ্গেলের ইয়ে দেওয়া আছে আমরা উইথ এবং লেংথ দুই দিয়ে গুণ করলে পেরিমিটারটা পাবো তাহলে এটা পাবো 26 বা উইথ প্লাস লেংথ ইকুয়াল টু পাবো 13 আর বলা হচ্ছে যে 1/4 অফ লেন্থ ইকুয়াল টু হবে থার্ড উইথ যেহেতু স্কোয়ার সেহেতু দুই বাহু সমান হবে এখান থেকে আমরা পাবো এল ইকুয়াল টু 12W তো এটা যদি আমরা এখানে বসিয়ে দেই ডাব্লিউ প্লাস 12W ইকুয়াল টু 13 এখানে মানটা বসাবো আর কি এলের মানটা তাহলে পাবো 13W ইকুয়াল টু 13 তাহলে উইথ ইকুয়াল টু 1 এটা পাওয়া গেল এখন আমাদের বলছে প্যারামিটার কত প্যারামিটার হবে এক বাহুর যেটা হবে সেটা 4 গুণ যেহেতু স্কোয়ার সেহেতু 4 ইনটু 3W হবে স্কোয়ারের প্যারামিটার তাহলে 12W ইকুয়াল টু 12 ইনটু 1 অর্থাৎ 12 সেন্টিমিটার হবে এই স্কোয়ারের প্যারামিটার এটি হবে কোশ্চেনের আনসার অঙ্ক 59 এ বলা আছে ইন এক্সামিনেশন 34% অফ দ্য সাবজেক্টস ফেল ইন ম্যাথমেটিক্স অ্যান্ড 24% ফেল ইন ইংলিশ ইফ 20% অফ দ্য স্টুডেন্ট ফেল ইন বোথ সাবজেক্ট দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু পাস ইন দ্য বোথ দ্য সাবজেক্টস অর্থাৎ এখানে আমরা জানি বলা হয়েছে 34% স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ফেল করলো এবং 24% ইংলিশে ফেল করলো 20% দুই বিষয়ে ফেল করলো তাহলে আমরা যদি এক সূত্রটা লিখি ম্যাথমেটিক্স ইউনিয়ন ইংলিশ ইকুয়াল টু এন ম্যাথমেটিক্স প্লাস এন ইংলিশ মাইনাস এন ম্যাথমেটিক্স ইন্টারসেকশন ইংলিশ এটা করলে ম্যাথমেটিক্সে আমাদের হচ্ছে 34 জন প্লাস ইংলিশে 24 আর ওখানে হচ্ছে 20 জন এটা করলে পাবো আমরা 56 অর্থাৎ ম্যাথমেটিক্স এখানে ম্যাথমেটিক্স এবং ইংলিশে যে কোনো একটাতে ফেল করেছে 56 জন তাহলে কোনোটাতেই ফেল করেনি 100-56 ইকুয়াল টু 44 এই 44 হবে ইকুয়েশনের আনসার 44% অঙ্ক 60 বলা আছে 125 গ্যালন্স অফ মিক্সচার কন্টেন্স 20% ওয়াটার হোয়াট অ্যামাউন্ট অফ এডিশনাল ওয়াটার শুড বি অ্যাডেড সাজ দ্যাট দ্য ওয়াটার কন্টেন্ট ইজ রাইজ টু 25% অর্থাৎ 125 গ্যালন মিক্সচারের মধ্যে 20% পানি রয়েছে এবং তার সাথে কী পরিমাণ ফেলে সেই মিক্সচারে পানির পরিমাণ হবে 25% তো 125-এর হচ্ছে 20% ওয়াটার সেই ক্ষেত্রে আমরা এটাকে ভাগ করলে ওয়াটার পাবো হচ্ছে 25 আর পানি পাবো হচ্ছে অন্যান্য পদার্থ পাবো হচ্ছে 100 তো এখন যেটা বলা হচ্ছে 25-এর সাথে ধরি এক্স পরিমাণ যোগ করতে হবে আর মিক্সচার আগে ছিল 125 সেটার সাথেও যেহেতু এক্স পরিমাণ যোগ হবে এবং সেটা হবে 25% মানে 25/100 এটা যদি ক্যালকুলেশন করি পাওয়া যাবে 2500 প্লাস 100x ইকুয়াল টু 3125 প্লাস 25x অর 75x ইকুয়াল টু 625 তাহলে x এর ভ্যালু পাওয়া যাবে 25/3 অর্থাৎ 25/3 পরিমাণ
কন্টেন্ট মিশা ওয়াটার মিশাতে হবে, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে 25/3। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।